টাকা দাঁত দেওয়ার চুক্তিপত্র কীভাবে করতে হয় বা টাকা দাঁত দেওয়ার চুক্তিপত্রে কোন কোন বিষয়গুলো উল্লেখ করতে হবে এবং কত টাকার স্ট্যাম্পে এই চুক্তিপত্রটি করতে হবে ইত্যাদি বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব আপনাদের অনেকেরই বিভিন্ন প্রয়োজনে অন্যের নিকট থেকে টাকা দাঁড়ের প্রয়োজন হয়ে থাকে বা অন্য কাউকে আপনার প্রিয়জনকে বা প্রতিবেশী বা ব্যবসায়িক পার্টনারদেরকে টাকা দাঁত দেওয়ারও প্রয়োজন হয়ে থাকে তো এ সমস্ত সকল ক্ষেত্রে টাকা দাঁত দেওয়া বা টাকা দাঁড় নেওয়া উভয় ক্ষেত্রে আমরা এই টাকা দাঁড়ের বিষয়টিকে যেহেতু এটির প্রমাণ হিসাবে আমরা একটি চুক্তিপত্র করে থাকি তো আজকের ভিডিওতে আমি এই চুক্তিপত্রের আইনগত দিকগুলো নিয়ে আলোচনা করব কিভাবে করলে যাতে ভবিষ্যতে এই টাকা নিয়ে যদি কোনো সমস্যা তৈরি হয় বা টাকা পাওয়ার তৈরি হয় সেক্ষেত্রে যেন এই চুক্তিপত্র দিয়ে আপনি আইনগতভাবে সহযোগিতা বা আদালতে বা অন্য যে কোনো স্থানে এই চুক্তিপত্রটি দিয়ে আপনি টাকা উত্তোলনের ব্যাপারে সাক্ষ্য বা প্রমাণ হিসেবে সাপোর্ট পেতে পারেন এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব তো ভিডিওর শুরুতে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা এখনো তারা আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন এতে করে আমাদের নতুন নতুন ভিডিওর আপডেট আপনারা পেয়ে যাবেন তো প্রিয় এখানে আপনারা একটি টাকা দাঁত দেওয়ার চুক্তিপত্র দেখতে পাচ্ছেন যেটিকে অনেকেই কর্জনামা চুক্তিপত্র বলে থাকে তো এই করজনামা চুক্তিপত্র বা টাকা দাঁত দেওয়ার চুক্তিপত্র যেটি বলি না কেন এগুলোর মূল বিষয়গুলো নিয়ে এখন আলোচনা করি প্রথমে জেনে নেই এই টাকা দাঁত দেওয়া চুক্তিপত্র কত টাকার স্ট্যাম্পে করতে হয় এখানে বলে নেই টাকা দাঁত দেওয়ার চুক্তিপত্র অবশ্যই আপনাদের তিনশো টাকার স্ট্যাম্পে করতে হবে এবং একশো টাকার তিনটি স্ট্যাম্পে এই টাকা দাঁত দেওয়ার চুক্তিপত্র আপনাদের করতে হবে দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়টি আছে সেটি হচ্ছে প্রত্যেক স্ট্যাম্পের প্রতিটি পাতায় কিন্তু আপনাদের দাতা গ্রহিতা অর্থাৎ যে টাকা দাঁত দিবে আবার যে গ্রহণ করবে দুজনেরই কিন্তু সিগনেচার বা স্বাক্ষর নিতে হবে এই বিষয়গুলো আপনারা দেখে নেবেন তো চলুন এখন আমরা দেখি এই একটি টাকা দাঁত দেওয়ার চুক্তিপত্রে কোন কোন বিষয়গুলো উল্লেখ করতে হয় কোন কোন বিষয়গুলো থাকলে এগুলো ভবিষ্যতে আপনাদের জন্য সুবিধা হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে বিসমিল্লাহ রহমান রহিম কর্জনামা চুক্তিপত্র আর এরপরে প্রথম পক্ষ ঋণদাতা অর্থাৎ যে ব্যক্তি টাকা দিবে তার ডিটেলস এখানে থাকবে উনি জুলফিকার হায়দার ওনার পিতার নাম বাড়ির ঠিকানা ইত্যাদি ইত্যাদি তথ্যগুলো এখানে আছে ওনার পেশা জাতীয়তা ইত্যাদি তথ্যগুলো এখানে থাকবে অর্থাৎ ঋণদাতার অর্থাৎ দাতার তথ্য এখানে থাকতেছে প্রথম পক্ষ হিসাবে আর দ্বিতীয় পক্ষ হিসাবে ঋণ গ্রহীতা অর্থাৎ যে গ্রহণ করবে টাকা ঋণ নিবে তার ডিটেলস এখানে থাকবে মোহাম্মদ আর তারপরে ওনার পিতার নাম বর্তমান ঠিকানা জাতীয়তা ইত্যাদি তথ্যগুলো এখানে থাকতেছে এখানে ভোটার আইডি কার্ডের নাম্বারটি অবশ্যই দিবেন দাতা গ্রহীতা উভয়ের তো এরপরে দেখুন মূল বয়ানে আমরা যাচ্ছি পরম করুণাময় আল্লাহর নাম স্মরণ করিয়া कर्ज নেওয়া চুক্তিপত্র দলিলের আনু বয়ন আরম্ভ করিতেছি যেহেতু আমি প্রথম পক্ষ কর্য দেওয়ার প্রস্তাব করিলে দ্বিতীয় পক্ষ তাহা নিম্ন বর্ণিত শর্তাবলীর মোতাবেক নিতে রাজি হয় অর্থাৎ এই লাইনটি কিন্তু গুরুত্বপূর্ণ যেহেতু আমি প্রথম পক্ষ প্রস্তাব দেওয়ার করিলে দ্বিতীয় পক্ষ তাহার নিম্ন বর্ণিত মোতাবেক রাজি হয় এখন কি সেটা আমাদের দেখতে নিতে হবে এটি আমরা দ্বিতীয় পাতায় দেখতেছি তো দ্বিতীয় পাতায় এখানে সত্তাবলীর অপশনে যে সমস্ত সত্তের ভিত্তিতে এই টাকা দেওয়ার এখানে আমি আগেও বলেছি কিন্তু প্রতি পাতায় কিন্তু দাতা গ্রহিতা দুজনের কিন্তু সিগনেচার থাকতে হবে তো এখানে সত্যবালী প্রথমটি হচ্ছে উক্ত চুক্তিপত্র তেরো সাত দু হাজার সতেরো তারিখ হইতে কার্যকর হবে অর্থাৎ আপনারা যেই দিন এই চুক্তিপত্রটি করবেন সেই তারিখটি এখানে লিখবেন দ্বিতীয়টি হচ্ছে প্রথম পক্ষের নিকট হইতে। দ্বিতীয় পক্ষ পাঁচ লক্ষ টাকা কর্য নিয়ে আসেন এখানে আপনাদের যা থাকবে অন্য কোনো প্রয়োজন হলে সেটি লিখবেন যাহা মাসিক লভ্যাংশ আকারে পঞ্চাশ হাজার টাকা ধার্য করা হইল এখানে আপনাদের যদি লভ্যাংশ আরও কম বেশি হয় সেটাই লিখবেন আচ্ছা লভ্যাংশের টাকা দ্বিতীয় পক্ষ প্রথম পক্ষকে প্রতি মাসের আট থেকে দশ তারিখের মধ্যে প্রদান করিতে বাধ্য থাকিবেন তাহলে এটি হচ্ছে মূল কন্ডিশন মূল কথাগুলো কিন্তু এখানেই দেওয়া আছে যে ব্যবসায়িক প্রয়োজনে প্রথম পক্ষের নিকট হতে দ্বিতীয় পক্ষ পাঁচ লক্ষ টাকা কর্য নিয়েছেন এবং প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা করে কিন্তু লভ্যাংশ দিবেন এবং লভ্যাংশের টাকা আট থেকে দশ তারিখের মধ্যে দিতে বাধ্য থাকিবেন। এরপরে দেখুন তৃতীয়তে কি লেখা আছে প্রথম পক্ষ উক্ত প্রথম পক্ষের উক্ত পাঁচ লক্ষ টাকার প্রয়োজন পড়িলে তাহা দ্বিতীয় পক্ষকে পনেরো দিন আগে জানাইতে হবে এবং দ্বিতীয় পক্ষ তাহা পরিশোধ করিতে বাধ্য থাকিবেন অনুরূপভাবে দ্বিতীয় পক্ষ যদি উক্ত টাকা ফেরত দিতে চান তাহলে পনেরো দিন আগে জানাতে হবে এবং প্রথম পক্ষ তাহা গ্রহণ করিতে বাধ্য অর্থাৎ টাকা দেওয়া বা নেওয়া যেটি করে না কেন পনেরো দিন আগে থেকে আপনাদের ইনফর্ম করতে হবে চতুর্থতে আছে উক্ত সত্ত্বাবলী উভয় পক্ষের কেউ বঙ্গ করিলে অর্থাৎ উক্ত সত্ত্বাবলী উভয় পক্ষের কেউ বঙ্গ করিলে তাহার বিরুদ্ধে অপর পক্ষ আইনানুক ব্যবস্থা নিতে পারিবেন ইহাতে কারো কোনো ওজন আপত্তি থাকিবে না তারপরে দেখুন পঞ্চম ক্লমটি অবশ্যই গুরুত্বপূর্ণ এটি কেন গুরুত্বপূর্ণ সেটি আগে নেই যে দ্বিতীয় পক্ষের একটি তারিখবিহীন অর্থাৎ ছয় লক্ষ পঞ্চাশ গচ্ছিত থাকবে যেহেতু প্রথম পক্ষ এখানে টাকা দিচ্ছে তার নিকট দ্বিতীয় পক্ষের একটি চেক থাকবে যাহার ব্যাংক নাম আর যে চেকটি দিচ্ছে সেটি হচ্ছে সোনালী ব্যাংকের চেক এবং চেকের নম্বরটি এখানে থাকতেছে যে সময় দ্বিতীয় পক্ষ উক্ত পাঁচ লক্ষ টাকা প্রথম পক্ষকে দিয়েছেন দিয়ে দিবেন সেই দিন দ্বিতীয় পক্ষের নিকট হইতে প্রথম পক্ষের গচ্ছিত চেকটি ফেরত দিতে বাধ্য থাকিবেন তো এবার বলি এখানে আপনি কেন তথ্য উল্লেখ করবেন আর আপনি যদি শুধুমাত্র তিনশো টাকার স্ট্যাম্পের মাধ্যমেই টাকা কাউকে দাব দেন এবং যে দার নিয়েছে অর্থাৎ টাকা যে নিয়েছে সে যদি ভবিষ্যতে টাকা না দিতে চায় সেক্ষেত্রে শুধুমাত্র এই তিনশো টাকার স্ট্যাম্প দিয়ে মামলা করে আপনি খুব বেশি সুবিধা নিতে পারবেন না কেননা এই ক্ষেত্রে আপনি স্ট্যাম্প দিয়ে তার বিরুদ্ধে পাওনা টাকা আদায়ের মামলা করতে পারবেন এবং এই পাওনা টাকা আদায়ের মামলা করে তার কাছ থেকে টাকা তোলা অনেক সময় সাপেক্ষ এবং অনেক ঝামেলা তো সেক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে তিনশো টাকার স্ট্যাম্প তো অবশ্যই আপনি নেবেন সাথে তার কাছ থেকে একটি ব্যাংক সেট নিয়ে নেবেন এবং ওই এই যে স্ট্যাম্পে ওই চেকের ইনফরমেশনটি অবশ্যই লিখে রাখবেন তাতে কি আপনি ওই চেকটি দিয়ে অর্থাৎ এই যে চেকটি আপনাকে দিচ্ছে জামানত হিসাবে সেই চেকটি দিয়ে আপনি কিন্তু তার বিরুদ্ধে এনআই অ্যাক্ট অর্থাৎ নেগোসিয়েবল ইনস্টুমেন্ট অ্যাক্টের একশো আটত্রিশ দ্বারা মামলা করতে পারবেন এবং যে মামলাটি খুবই কার্যকরী মামলা হিসাবে আমরা বর্তমানে জানি তো এক কারণে আপনি কিন্তু এই স্ট্যাম্পে এই যে চেকটি আপনি জামানত হিসেবে রাখতেছেন সেই চেকের ইনফরমেশন রেখে দিবেন এটি খুবই গুরুত্বপূর্ণ এটি অবশ্যই আপনারা করার চেষ্টা করবেন তো এরপরে দেখি আমরা তৃতীয় পাতায় কি লেখা আছে উল্লেখ্য যে দ্বিতীয় পক্ষ তিনশো টাকার স্ট্যাম্প একশো টাকার করে মোট তিনটি টাইপকৃত স্ট্যাম্পে স্বাক্ষর করিয়া উক্ত টাকা গ্রহণ করিলেন স্ট্যাম্প নং এখানে যে তিনটি স্ট্যাম্প ব্যবহার ব্যবহৃত হয়েছে সেই তিনটি স্ট্যাম্পের নং থাকতেছে এত এতদাতের স্বেচ্ছায় সজ্ঞানে সুস্থ শরীরে অন্যের বিনা প্ররোচনায় উপস্থিত সাক্ষীগণের মোকাবেলায় আমরা উভয় পক্ষ অত চুক্তিপত্র দলিলে সহি সম্পাদন করিলাম তারপরে এখানে যে ইয়ে প্রথম পক্ষ যে ঋণদাতা তার সাক্ষর থাকবে এবং দ্বিতীয় পক্ষ যে ঋণ গ্রহীতা তার সাক্ষর থাকবে আর যারা যারা সাক্ষী আছে তাদের সাক্ষর থাকবে এখানে আরেক একটা গুরুত্বপূর্ণ এটি আপনারা চাইলে করতে পারেন আবার না চাইলে কোনো সমস্যা নেই এখানে জামিনদারের অঙ্গীকারী কানা অনেক সময় দেখা যায় যে ঋণ দেওয়ার সাথে একজন জামিনদারকেও নেওয়া হয় অর্থাৎ কোনো ব্যক্তিকে যদি সেটি থাকে তাহলে এটি উল্লেখ করবেন যেমন এখানে দেখুন আমি মোহাম্মদ আকরাম মোল্লা তার ডিটেলস এখানে থাকবে তার ভোটার নাম্বার ইত্যাদি ইত্যাদি সব কিছু উল্লেখ করবেন তো এখানে দেখেন উল্লেখিত চুক্তিপত্রের লেনদেনের জামিনদার হিসাবে নিযুক্ত হইলাম চুক্তিতে উল্লেখিত দ্বিতীয় পক্ষের লেনদেন বরখালাপ করিলে তাহা আমার উপর বর্তাইবে এবং আমি তা পরিশোধ করিতে বাধ্য থাকিব আমি উক্ত লেনদেন পরিশোধ করিতে অপারগ হইলে প্রথম পক্ষ আমার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে ইহাতে কারো কোনো ওজোর আপত্তি থাকিবে না স্বেচ্ছায় অন্যের বিনা প্ররোচনায় উক্ত চুক্তিপত্রের জামিনদার হিসাবে সম্মত হইয়া নিম্নক্ত স্বাক্ষর করিলাম এখানে জামিনদারের স্বাক্ষর এটি আপনারা জাস্ট ব্যাকআপ হিসাবে রাখবেন যদি জামিনদার থাকে তাহলে এভাবে কিন্তু তৃতীয় পৃষ্ঠায় জামিনদারের অন্তর্ভুক্ত করে দিবেন এই হচ্ছে মোটামুটি তিনশো টাকার স্ট্যাম্পে কিভাবে আপনারা একটি টাকা তার দেওয়ার চুক্তিপত্র করবেন তারপরেও যদি এই বিষয়গুলো কোথাও না বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাকে ফোন দিতে পারেন বা আমাদের ইউটিউবে কমেন্টে আপনার প্রশ্নটি করতে পারেন আমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ